দেখো আমরা যদি একটা স্থির তরঙ্গকে আঁকাই আমি চিন্তা করলাম এখানে যদি আমরা একটা স্থির তরঙ্গকে আঁকাই তাহলে আমি দেখব যে ধরলাম এই যে একটা তরঙ্গ গেল অগ্রবর্তীভাবে এভাবে গেল এবং কি হবে আমাদের এই তরঙ্গটা আবার আমাদের কিন্তু পিছন দিকে এভাবে ফিরে আসবে তো এই যে যে আমাদের বেসিক্যালি তরঙ্গটা এভাবে আবার ফিরে আসলো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমাদের বেশ কিছু বিন্দু এখানে কিন্তু আমরা পাচ্ছি যে বিন্দুগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে অর্থাৎ বিন্দুগুলোকে যদি আমি অন্যকাল দিয়ে মার্ক করি এখানে এই যে বিন্দু এই যে বিন্দু এই যে যে বিন্দুগুলা বেসিক্যালি এই যে যে আমাদের বিন্দুগুলা পাইতেছি এই বিন্দুগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্ট হ্যাঁ আসো ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বোঝাতে চাচ্ছি আসলে এক্ষেত্রে যে আমাদের বিস্তার বা স্মরণ আমাদের কিন্তু এক্ষেত্রে কোনো স্মরণ করতেছে না এই বিন্দুগুলা কিন্তু আমাদের জাস্ট এভাবে রয়ে গেছে রাইট এই বিন্দুগুলোর ক্ষেত্রে আমার কোনো নড়াচর করতেছে না এবং এই বিন্দুগুলো ফিক্সড হয়ে আছে এই বিন্দুগুলা অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ধরো ধরো চিন্তা করো যে আমাদের যদি এখানে ধরো একটা পার্টিকেল আছে। এখানে ধরো একটা পার্টিকেল আসে আমি যদি অন্য কালার দিয়ে দেখাতে চাই তাহলে সরি আই থিঙ্ক এ কালারটাই ঠিক আছে তো ধরো এখানে যদি আমাদের একটা পার্টিকেল থাকে তো এখানে একটা পার্টিকেল আসে এখানে একটা পার্টিকেল আসে এখানে এরকম ধরো এটা আমরা যদি সাম্যবস্থা চিন্তা করি তো এই সাম্যবস্থা থেকে আমাদের একটা পার্টিকেল যদি উপরের দিকে এটা কত দূর গেছে সেটা যদি চিন্তা করি তাহলে দেখো এই পার্টিকেলটা উপরের দিকে এর বিস্তার এতটুকু আবার নিচের দিকে এর বিস্তার এতটুকু দেখো একটা জিনিস লক্ষ্য করবা যে এখানে পার্টিকেলটার এই সাম্যবস্থা থেকে উপরের দিকে এবং নিচের দিকে যেহেতু উপরের অর্ধেক সময় উপরের দিকে যাবে বাকি অর্ধেক সময় নিচের দিকে যাবে একটা কথা একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের স্থির তরঙ্গের ক্ষেত্রে সবগুলো যে কণা আমাদের এখানে যে সবগুলো পার্টিকেল থাকবে সবগুলো পার্টিকেলের কিন্তু বেসিক্যালি আমাদের কি হবে অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এখানে তো পার্টিকেল বা কণা থাকবে এই পার্টিকেলগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকের যে গতি সেটা হবে হচ্ছে এস এই সেম অর্থাৎ প্রত্যেকেই সরল ছন্দিত গতিতে থাকবে কেন কারণ হচ্ছে ধরো এই অর্ধেক সময়ে প্রত্যেকেই কী করবে যে অর্ধেক সময় আমাদের এক দিকে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে যাবে এবং উভয় ক্ষেত্রে এই ক্ষেত্র আমাদের যে অ্যাম্প্লিটিউড থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যাম্প্লিটিউড বলতে বলেছি যে বিস্তারটা থাকবে এই ক্ষেত্রেও সেই বিস্তারটাই থাকবে আমি যদি এখানের কথা চিন্তা করি এই ক্ষেত্রে আমাদের যে বিস্তারটা থাকবে এই ক্ষেত্রেও সেই বিস্তারটাই থাকবে এবং আমি এক্ষেত্রে আমাদের যে বিস্তারটা থাকবে এক্ষেত্রেও সেই বিস্তারটাই থাকবে এবং আমি যদি আর একটা বিস্তারের কথা চিন্তা করি যে আমাদের এই ক্ষেত্রে যে বিস্তারটা থাকবে সর্বোচ্চ বিস্তার এই ক্ষেত্রেও আমাদের সেই বিস্তারটাই থাকবে এবং অর্থাৎ এটা যদি সাম্যবস্থা হয় করি যে এই যে মাঝখানটা যদি সাম্যবস্থা হয় তাহলে এই সাম্যস্থা থেকে একদিকে অর্ধেক সময় বাকি আর দিকে আর অর্ধেক সময় সো এই যে যে দূরত্ব অতিক্রম করলো দেখো একটা জিনিস খুবই ভালো করে লক্ষ্য করো এই যে আমাদের উপরের দিকে অতিক্রম করলো তো এই উপরের দিকে অতিক্রম করাটাকে যে সর্বোচ্চ যে বিস্তারটা আমাদের হয়েছে অর্থাৎ সব থেকে হয়ে কিন্তু এটাই উঠছে তো এটাইকে আমরা বলি হচ্ছে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি যে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিস্তার তো এই সর্বোচ্চ বিস্তার যে যে কণাটার আমাদের সর্বোচ্চ বিস্তার হয়েছে সেই কণাটা আমাদের স্থির তরঙ্গের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে আমরা ধরলাম একটা কণা সর্বোচ্চ বিস্তার হয়েছে এই যে যে সর্বোচ্চ বিস্তার হইতেছে এই কণাটা কিন্তু সময় এই কণাটা এই জায়গায় অবস্থান করবে এবং এই কণাটার সর্বোচ্চ বিস্তার শুধুমাত্র এই কণাটার সর্বোচ্চ বিস্তারই হবে দেখো আমরা ফার্স্টে যখন স্থির তরঙ্গ সম্পর্কে জানছি তখন আমরা একটা পয়েন্ট জানছি কি যে আমাদের সেইম অ্যাপ্লিটিউড আমাদের স্থির তরঙ্গের একটা কন্ডিশন ছিল যে আমাদের সেম অ্যামপ্লিটিউড বা সেম বিস্তার থাকতে হবে সেম অ্যামপ্লিটিউড সেইম বিস্তার থাকতে হবে এ দ্বারা বুঝাচ্ছি যে আমাদের যে দুইটা তরঙ্গ থাকবে এই দুইটা তরঙ্গের প্রত্যেকটা যে পার্টিকেল সেই পার্টিকেলগুলার যে আমাদের বিস্তার সেই বিস্তার কিন্তু সর্বদা সেম থাকবে আমাদের বিস্তার কখনোই চেঞ্জ হবে না হ্যাঁ দেখো এই পার্টিকেলটার বিস্তার কিন্তু কম এই পার্টিকেলটার বিস্তার কিন্তু আমাদের কম এইটার তুলনায় রায় এটা অর্থাৎ আমাদের এই যে সর্বোচ্চ অ্যাম্প্লিটিউড সেটার তুলনায় কম কিন্তু এই পার্টিকেলটার অ্যাম্প্লিটিউড সর্বদা এরকমই থাকবে চেঞ্জ হবে না সর্বদা এইরকমই থাকবে এখানের যে এমপ্লি পার্টিকটা আছে পার্টিকেলটা অর্থাৎ আমাদের সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ এটা সর্বদা এরকমই থাকবে আমাদের এটার অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না অর্থাৎ আমার এই কণাটা আমরা বোঝাতে চাচ্ছি যে এই কণাটার অ্যাম্প্লিটিউড সর্বদা এখানে থাক কণাটা যখন তো এখানে থাকবে এবং এর অ্যাম্প্লিটিউডও এরকমই থাকবে এবং আমাদের কিছু স্থান যদি তুমি দেখো কিছু স্থানকে আমরা চিহ্নিত করছি এই যে যে কিছু বিন্দুগুলা এই বিন্দুগুলা অর্থাৎ আমাদের এই বিন্দুগুলা এই বিন্দুগুলা কিন্তু দেখতে পাচ্ছি কোনো অ্যাম্প বিস্তার কিন্তু করতেছে না এই বিন্দুগুলাকে আমরা বলি হচ্ছে নোড এই বিন্দুগুলাকে বলি নোড বা যাকে বলা হয় নিঃস্পন্দ বিন্দু এবং এই যে যে আমাদের সর্ব এবং দেখো খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে সকল বিন্দুতে এই সকল বিন্দুগুলা এই যে যে এই যে যে স্থানটা এই যে যেখানে আমাদের সর্বোচ্চ বিস্তার ঘটতেছে এই সর্বোচ্চ বিস্তার ঘটা বিন্দুগুলাকে অর্থাৎ এই সর্বোচ্চ বিস্তার যেখানে ঘটে সেইগুলাকে আমরা বলি হচ্ছে অর্থাৎ এই বিন্দুগুলাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি নোড অ্যান্টি নোড অ্যান্টি নোড বা যাকে আমরা অ্যান্টি নোড বা যাকে আমরা বলি হচ্ছে বিন্দু অ্যান্টি নোড বা যাকে আমরা বলে হচ্ছে সুস্পন্দ বিন্দু এবং যেই বিন্দুগুলা মিন একেবারে সব সময় এদের ডিসপ্লেসমেন্ট নেট ডিসপ্লেসমেন্ট শূন্য তাদেরকে আমরা বলি হচ্ছে নোট বা নিস্পন্দ বিন্দু যেগুলো নেট ডিসপ্লেসমেন্ট আমাদের শূন্য সেগুলোকে আমরা বলি নোট বা বিন্দু এবং যেইগুলার যেইগুলার ডিসপ্লেসমেন্ট সর্বোচ্চ 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 সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যান্টি নোড বা যাকে আমরা বলি হচ্ছে সুস্পন্দ বিন্দু খুবই গুরুত্বপূর্ণ যে বিন্দুগুলো সর্ব বিস্তার ঘটে এবং তারপরে আমাদের এখানেও বিস্তার করতেছে এখানেও বিস্তার করতেছে এই বিস্তারগুলো কিন্তু সর্বোচ্চ বিস্তার না এবং এটা কখনও সর্বোচ্চ বিস্তারে পৌঁছাতে পারবে না আমাদের এখানে যে কণাগুলো আছে সেগুলো কখনোই সর্বোচ্চ বিস্তারে পৌঁছাতে পারবে না আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আমরা যখন পড়ছিলাম যে আমরা অগ্রবর্তী তরঙ্গের ক্ষেত্রে পড়ছিলাম অগ্রবর্তী তরঙ্গের ক্ষেত্রে আমরা সমীকরণটা কী জানতাম যে আমাদের ডিসপ্লেসমেন্ট এর অর্থাৎ আমাদের ইকুয়েশনটা ইকুয়েশানটা ছিল এরকম এ সাইন ওমেগা টি কে এক্স একটা জিনিস লক্ষ্য করবা যে আমাদের এ এখানে যে এ এটা কিন্তু এখানে এটা মানে কি আমার এইখানে যেহেতু এ এইটা দ্বারা বুঝাইতো এরকম যে আমাদের যে আমাদের তরঙ্গস্থিত আমাদের যে তরঙ্গস্থিত আমাদের তরঙ্গস্থিত যে পার্টিকেলগুলো থাকবে সেই পার্টিকেলগুলোর মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকটা পার্টিকেলেরই একটা সময় এই যে যে অ্যামপ্লিটিউড সেই সর্বোচ্চ অ্যামপ্লিটিউড পাওয়ার একটা টেন্ডেন্সি বা একটা সম্ভাবনা ছিল অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই যে যে এর মানটা এটা কিন্তু সব কণার ক্ষেত্রেই আমাদের ফিক্সড সব কণার ক্ষেত্রেই আমাদের এ এর মানটা কিন্তু পাওয়ার সম্ভাবনা ছিল সব কণাই কিন্তু আমাদের এই কনঙ্গ উপস্থিত সকল অনুই বা সকল পার্টিকেলে কিন্তু এই এই বিস্তারটা পেতে পারতো অগ্রবর্তী তরঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই আমরা যখন কিসের তর স্টেশনারি বা আমরা যখন স্থির তরঙ্গ নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে আমাদের আমরা চিন্তা করব যে যে আমাদের কেবলমাত্র এইখানে যে আমাদের পার্টিকেলটা আছে এই পার্টিকেলটাই কেবলমাত্র আমাদের এই যে সর্বোচ্চ যে বিস্তার এই সর্বোচ্চ বিস্তার পাবে অর্থাৎ আমার এই পার্টিকেলটা ছাড়া এই পার্টিকেলটা ছাড়া কোনো পার্টিকেলই আমার এই সর্বোচ্চ বিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সর্বোচ্চ বিস্তার কেবল আমাদের এই পার্টিকেলটা পাবে এবং এই বিস্তারটা কেবল আমার এই পার্টিকেল এখানে যে পার্টিকেলটা থাকবে এই পার্টিকেলটাই পাবে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই যে এই যে সাম্যবস্থা এই সাম্যবস্থায় আমাদের এইখানে যে পার্টিকেলটা আছে এই পার্টিকলটাই কিন্তু পাবে দেখো বেসিক্যালি আমাদের যে অবস্থাটা হয় যে আমরা যখন এখানে বেসিক্যালি আমরা যখন স্থির তরঙ্গের কথা বলি তখন বিষয়টা যেভাবে সঞ্চালিত হয় অর্থাৎ আমাদের এই তরঙ্গটা যেভাবে তৈরি হয় ফার্স্টে ধরো এরকম একটা স্ট্রাকচার আসে পরবর্তী স্ট্রাকচারটা এরকম হয় কীরকম হয় আমরা যদি টাইমের সাথে চিন্তা করি টাইমের সাথে ওয়াই নেটের কথা চিন্তা করি টাইমের সাথে ওয়াইনেটের কথা চিন্তা করি কি হয় যে আমাদের ফার্স্ট অবস্থাটা এরকম হয় যে আমাদের পার্টিকলগুলো এখানে থাকে এবং সেকেন্ড অবস্থা এরকম হয় অর্থাৎ ওয়াই নেট জিরো হয়ে যায় ওয়াইনেট জিরো হয়ে গেলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট নেট ডিসপ্লেসমেন্ট শূন্য হয় এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হয় পরবর্তী ক্ষেত্রে আমাদের নিচ থেকে আবার উপরে ওঠে তো বেসিক্যালি এইভাবেই কিন্তু আমাদের কি হয় স্ট্যান্ডিং ওয়েভ বা আমাদের তরঙ্গ এটা যদি টি হয় এবং এটা হচ্ছে নেট তো এভাবে আমাদের স্ট্যান্ডিং ওয়েভ গঠিত হয় অর্থাৎ একবার নিচে একবার উপরের দিক থেকে নিচে নামলো আর একবার নিচ থেকে উপরে উঠলো এবং আরেকটা ক্ষেত্রে আমাদের কি হয় অর্থাৎ ফার্স্টে এইখান থেকে আমাদের এই অবস্থাটার সৃষ্টি হয় এই অবস্থাটার সৃষ্টি হওয়ার পর আবার আমাদের এখানে এই এই অবস্থাটার সৃষ্টি হয় তো দেখো এখানে কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় আমাদের একটা নির্দিষ্ট এই বিন্দুগুলোতে এই বিন্দুগুলোতে এই বিন্দুগুলোর কথা যদি আমরা চিন্তা করি সেই বিন্দুগুলো অর্থাৎ এখানে এখানে এই বিন্দুগুলো কিন্তু সর্বদাই আমাদের স্টেশনে রয়ে গেছে এদের নেট ডিসপ্লেসমেন্ট কিন্তু সবসময় শূন্য আমাদের কিন্তু এখানে যে বিন্দুটা সেটা কিন্তু ডিসপ্লেস করতেছে রাইট অর্থাৎ এটার একটা নির্দিষ্ট বিস্তার কিন্তু সবসময় থাকবে এটা একটা নির্দিষ্ট বিস্তার সবসময় থাকবে কিন্তু এটার যে নেট ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু আমাদের কখনোই সবসময় শূন্য থাকে তো যেহেতু শূন্য থাকে তাই এটাকে আমরা বলি হচ্ছে নিস্পন্দ বিন্দু এবং যেই বিন্দুতে যেই বিন্দুগুলাতে অর্থাৎ আমরা যদি যেই বিন্দু এই বিন্দুর কথা চিন্তা করি যার সর্বোচ্চ বিস্তার আছে যে বিন্দুগুলাতে সর্বোচ্চ বিস্তার হয় সেই বিন্দুগুলাকে আমরা বলি হচ্ছে সুস্পন্দ বিন্দু সুয়েস্পন্দ বিন্দু বা অ্যান্টি নোড এই বিন্দুগুলোকে আমরা বলবো এই বিন্দুগুলাকে কিন্তু আমরা বলবো অর্থাৎ যে বিন্দুতে সর্বোচ্চ বিস্তার সম্ভব সেই বিন্দুকে বলি অ্যান্টি নোড এবং যে বিন্দুতে ব্যবসা বেসিক্যালি আমাদের সর্বদ অর্থাৎ আমাদের যে নেট ডিসপ্লেসমেন্ট যে বিন্দুগুলাতে এই এই বিন্দুগুলা এই বিন্দুগুলা এই বিন্দুগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে নোড বা নিঃস্পন্দ বিন্দু আশা করি আমরা বুঝতে পারছি